শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান নির্বাচনের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার, রণক্ষেত্র হয়ে উঠল মোহনবাগান ক্লাব চত্বর। মোহনবাগান ক্লাবের বাইরে ব্যাট উইকেট নিয়ে চলল ব্যাপক মারামারি। পুরো ঘটনা চলে বেশ কিছু সময় ধরে, ক্যামেরাতেও ধরা পড়েছে সেই উন্মুক্ত মারামারির ঘটনা। মোহনবাগানে নির্বাচনের মনোনয়ন শেষ দিনে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন বলে খবর। আহতরা রক্তাক্ত হয়ে পড়ে। প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে রয়েছে ময়দান থানার পুলিশ। এই ঘটনার প্রতিক্রিয়ায় মোহনবাগান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাবের বাইরের ঘটনা কারা করেছে বলতে পারবো না। আজ মোহনবাগানে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। বিকেল 5টায় ছিল মনোনয়ন জমার সময়সীমা। এদিন দুপুর থেকে ক্লাবের বাইরে ভিড় জমাতে শুরু করে। তারপর হই হট্টগোল আওয়াজ শোনা যায়। এক পক্ষ আরেক পক্ষের ওপর ব্যাট উইকেট হাতে ঝাঁপিয়ে পড়ে। কারোর কারোর মাথায় আঘাত লেগেছে বলে খবর। এই সংঘর্ষে রক্ত পর্যন্ত ঝরে। ব্যাট উইকেট হাতে রীতিমতো দাপাদাপি চলে। এরই মধ্যে সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ বলছেন, এই সংঘর্ষের সঙ্গে ক্লাবের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ক্লাবের বাইরে ঘটনা ঘটেছে, ক্লাবের মধ্যে মারপিট হয়েছে জানা নেই। ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, ক্লাবে ভোট চলা সত্ত্বেও কেন পুলিশকে অবগত করা হয়নি সেই প্রশ্ন তোলা হয়েছে থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies.